প্রিয় দর্শক, ফিরে এলাম ইওর লাইফ ইন দ্য ইউকে এর আজকের অনুষ্ঠানের লাস্ট সেগমেন্টে। আমরা আমাদের কোহোস্ট হাবিব এই পর্বে বিদায় নিয়েছে তার অন্য পেশাগত ব্যস্ততার জন্য, কিন্তু আমরা আমাদের সঙ্গে পেয়েছি আমাদের আরেকজন কো গেস্ট, আমাদের একজন গেস্ট এবং ইসল এক্সপার্ট, লাইফ ইন দ্য ইউকে এক্সপার্ট, মিস্টার রাশেদুজ্জামান। মিস্টার রাশেদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি এই পর্বে যোগ দেওয়ার জন্য। এবং আমার সঙ্গে আছে আমাদের অতিথি মিস্টার নাশিদ রহমান, ইমিগ্রেশন এক্সপার্ট। আমরা তার কাছে এই যে ইওর লাইফ ইন দ্য ইউকে এবং ইসলের যে সমস্ত পরিবর্তন হয়, এই যে যারা সার্টিফিকেট ইতিমধ্যে নিয়ে থাকেন এবং এই এর কনসিকোয়েন্সগুলো কী হয়, এবং এর মধ্যে আজকে যে আপডেটগুলো আপনারা জেনেছেন যে ইটিএস অলরেডি তাদের এগ্রিমেন্ট তারা আর হোম অফিস জানিয়েছে 17 এপ্রিল, আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠান যারা যারা হোম অফিসের অ্যাপ্রুভড লাইসেন্স হোল্ডার বিভিন্ন ক্যাটাগরিতে, Tier 2, 4, 5 অথবা বিভিন্ন ক্যাটাগরিতে, তাদেরকে হোম অফিস জানিয়েছে 17 এপ্রিল। আপনি আপনি ইয়েতে দেখতে পাবেন যে একটু স্ক্রিনে, আমি কন্ট্রোল রুমকে বলছি স্ক্রিনে দেখানোর জন্য, 17 এপ্রিল হোম অফিস তাদের বিভিন্ন লাইসেন্স হোল্ডারকে এক চিঠিতে তারা সাধারণত জানায়, 17 এপ্রিল তারিখে চিঠি দিয়ে জানিয়েছে যে এই যে দেখুন যে ইটিএসের সঙ্গে হোম অফিসের যে লাইসেন্সটি, হোম অফিসের যে অ্যাপ্রুভাল যে লাইসেন্সটি রয়েছে সেটি আর তারা রিনিউ করবেন না, যেহেতু তাদের বিরুদ্ধে যে তদন্তটি ছিল এবং জানুয়ারি মাসে তাদেরকে সাসপেন্ড করেছিল তার প্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং এটা 17 তারিখে বলছেন যে 5ই এপ্রিল থেকে এটা এন্ডেড হয়েছে, অর্থাৎ 12 দিন পর, এবং অ্যান্ড ইট উইল নট বি এক্সটেন্ডেড, এটা আর আর এক্সটেন্ডেড হবে না, এই কথাটা আমাদেরকে ক্লিয়ারলি বলেছেন। এবং বলেছেন যে এই ব্যাপারে ফার্দার ইনফরমেশন ইজ অ্যাভেলেবল, এই যে লিস্টের ব্যাপারে, ইংলিশ প্রোভাইডারদের ব্যাপারে, সেই লিস্টে সরাসরি চলে যান, সেখানে দেখবেন যে এখানে যে লিস্টটি আসবে সেটি হচ্ছে 20 নভেম্বর 2013 তারিখে এটা এটা লিস্ট, অর্থাৎ এটা মোটেই আপডেটেড কোনো লিস্ট না। এরকম অনেক সিচুয়েশন, এই সিচুয়েশনগুলো লিগ্যাল রিমেডি কী, এ ব্যাপারে নাশিদ রহমান কিছুক্ষণ আগে বলেছে। আমি শুধু আপনাকে এ ব্যাপারে একটা কথা বলবো, সেটা আমরা আবার পরে আলোচনা করব, সেটা হচ্ছে এই 28শে অক্টোবর 2013-র আগে আপনারা যে লেভেলগুলোতে ছিল কিংবা যে চিন্তাভাবনা করতে হতো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একবার, সেক্ষেত্রে আমার মনে হয় এখন 10 থেকে 20 বার চিন্তার পর্যায়ে এসে গেছে, অর্থাৎ 10 গুণ বেশি সমস্যা অথবা 10 গুণ ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমাদের যারা প্রার্থী, আমাদের যারা আবেদনকারী তাদেরকে পড়তে হচ্ছে এবং চিন্তা করতে হবে। কেন চিন্তা করতে হবে? এরকম অসংখ্য পরিবর্তন যেগুলোর সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, আমার কোনো সম্পর্ক নেই, একটা কলেজ অথবা অন্যদের কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনি কিন্তু শিকার হচ্ছেন। তা আমি এ ব্যাপারে নাশিদ রহমানকে জানতে চাইবো যে 28 অক্টোবরের পরে পরিবর্তনের পর আমরা দেখেছি যে ইসলে এন্ট্রি লেভেল 1 থেকে এন্ট্রি লেভেল 3-তে গিয়েছে, মনে করেছিলাম যে 2টি পর্যায়ে হয়তো একটু আপগ্রেড হয়েছে, কিন্তু এরকম একটা সিচুয়েশন হলো। এবং এই যে বিভিন্ন সময়ে আজকে ইটিএসের হলো, ইটিএসের এখন ডিসেম্বরে জানুয়ারির আগে যারা পরীক্ষা নিয়েছে, যারা পরীক্ষা দিয়েছিল, সার্টিফিকেট পড়েছিল পরীক্ষা দিয়ে, তারা হয়তো কোনো 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 না কোনোভাবে দেখা যাচ্ছে যে তাদেরকে রিফিউজ করে দেওয়া হচ্ছে, অথবা নানাভাবে ইএমডির নানা অন্যান্য লিস্ট টাইম না দিয়ে তাদেরকে রিফিউজ করে দিচ্ছে যে এটা ভুল, বিভিন্ন ধরনের লিস্ট প্রোভাইড করা অথবা বিভিন্ন ধরনের লিস্ট প্রোভাইড করার কারণে, বিভ্রান্তির কারণে যারা সরাসরি করছে। তাহলে এখানে তো একটা ব্যাপার, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ফর্মের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ট্রাফিক ফাইনের মতো ছোটো ছোটো বিষয়, যার ফলে 10 বছরের জন্য সাসপেনশনের ব্যাপার, 320। সো আমি যে বলছিলাম যে 28 অক্টোবরের আগে যদি একবার দুবার চিন্তা করতে হতো, তাহলে এখন 10 থেকে 20 বার চিন্তার ব্যাপারগুলো, এটা লিগ্যাল কনসিকোয়েন্স এবং মানুষের রিমেডির জায়গাটি কোথায় আমি আপনার কাছে জানতে চাইবো। আমরা কয়েকটা কল নিয়ে নিই, তারপর আপনার কাছে যাব, লিগ্যাল ইস্যুসগুলো নেব, এবং আমি আমার রাশেদ ভাইয়ের কাছে যাব যে আমরা এই মুহূর্তে আমাদের আরও কী কী সতর্কতা নেওয়া দরকার। জি, আমি নেক্সট কল, আসসালামু আলাইকুম। প্লিজ, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, নাশিদ ভাই শুনছেন, আপনি প্রশ্নটি বলুন প্লিজ। প্রশ্নটা বলেন কাইন্ডলি। জি, উনি প্রশ্নের উত্তর দিবেন, আপনি প্রশ্নটি বলুন। আমি একটু আগে ফোন করছিলাম ভাই, বলার বুকফর্ম মানে ওটা একটা মানে পেপার বলেন। আচ্ছা, আপনি বলেন, আপনার যে অস্পষ্ট অংশটি আমার মনে হয় হয়তো আপনি আরেকটু স্পষ্ট করতে চাচ্ছেন, বলুন। না, আমি করছিলাম যে ওই আমার কলেজ বন্ধ, তো মোবাইল বন্ধ হয়ে গেছে, আমি ফোন করে ফোন কি দিতে হবে না দিতে হবে না, খালি যে সার্টিফিকেট আছে ওইটা কে দিতাম। আপনার যে প্রশ্ন করেছে হোম অফিস, আপনাকে কয়দিন সময় আছে? 7ই মের মধ্যে উত্তর দিতে হবে। আপনার কতদিনের মধ্যে উত্তর দিতে হবে আপনার চিঠিটার, হোম অফিসের চিঠির? 2 সপ্তাহ। শুধু 2 সপ্তাহ? শেষ কবে হবে? 2 সপ্তাহ। হ্যাঁ, আপনি যেটা জানেন সেটা আপনি উত্তর দিয়ে দেন, এটাকে আপনি যতটুকুন জানেন। আমি ভুলে গিয়েছি কবে ভর্তি হয়েছি,
আমার মনে হয় 2012 সালের জানুয়ারি মাসে ভর্তি হয়েছি, যেটা আপনার মনে আছে সেটা লিখে দেন। এখানে আপিল করেন, অ্যাপিলে জাজকে এই কথাটা বলেন, ঠিক আছে? এখন যে জিনিসটা হয়েছে, আপনার ওই যে ইংলিশ পাসেরটা তারা বৈধভাবে ধরেনি, সুতরাং আপনি যে ইংলিশ পাস করেছেন, যে সার্টিফিকেট দিয়েছেন, সেটাকে তারা বৈধভাবে নিচ্ছে না। তার মানে কি, আপনার যে বিভিন্ন কম্পোনেন্ট আছে, উপাদান আছে একটা অ্যাপ্লিকেশনে, তার মধ্যে ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক কি হচ্ছে, ইংরেজিতে অবশ্যই পাস করতে হবে। আপনার স্যার আমার কথাটি একটু শুনেন ভাইয়া প্লিজ, তারা ইংরেজি সার্টিফিকেটটা অবৈধ বলেছে এবং বলছে তুমি লাইফ এন্ড ডিউকে পাস করলে দিব। আপনার তো এখন যদি অ্যাপিল না করেন তাহলে কি হবে, আপনি অবস্থায় হয়ে যাবেন। আপনি অ্যাপিল করে অ্যাপিল প্রসেসের মধ্যেও কিন্তু লাইফ এন্ড ডিউকে পাস করে পাঠাতে পারেন, তখন তাদের ডিসক্রিয়েশন আছে অ্যাপিলটা শুনানিতে না যেয়ে আপনাকে ভিসা দিয়ে দিতে পারে। এরকম অনেক হয়েছে, আর ইমিগ্রেশন রুলটা এখন অনেকটা কমন সেন্সের মতো হয়ে গিয়েছে, যে ক্লিয়ার হ্যান্ডে আসে, যে নিজের থেকে সব কিছু বলে দেয়, তাকে কিন্তু অনেক ডিসক্রিয়েশন দেয়। সুতরাং এক্ষেত্রে দেখবে যে আবেদনকারী প্রতারণার আশ্রয় নিচ্ছে কিনা, আবেদনকারী কথা ঘুরাচ্ছে কিনা, বা আবেদনকারী সঠিকভাবে বলছে কিনা, আপনি এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় আপনি মোটামুটি উত্তর পেয়েছেন। তারপরেও এখানে লাইফ ইন দ্য ইউকে দেওয়ার ব্যাপারে যে অপশনটা দিয়েছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার মনে হয় যেহেতু আপনি আগে ইংরেজি পরীক্ষা দিয়েছিলেন, সুতরাং আপনার একটা লেভেলে একটা এক্সপার্টাইজ অবশ্যই ইতিমধ্যে বিল্ড আপ করেছে। আপনি গিয়েছেন, কিছু ক্লাস করেছেন অথবা করেননি, বা অ্যাসেসমেন্ট করেছেন, পরীক্ষা অ্যাটেন্ড করেছেন। সো এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া, এবং আপনি লিগ্যাল ইস্যুস যেটা সেটা তো হ্যান্ডেল করবেনই, পাশাপাশি আপনি লাইফ ইন দ্য ইউকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করতে পারেন, এটা আপনার জন্য একটা ব্যাকআপ হিসেবে কাজ করবে। থ্যাংক ইউ। আমি একটু বলি, রাশেদ ভাই ভালো বুঝবেন, এক্ষেত্রে কী হয়েছে, আমাদের সাধারণ ক্লায়েন্টরা কেন সাফার করছে, তারা জানতে চাচ্ছে তোমার টিউশন প্রোভাইডার কে ছিল, একটা কলেজ বন্ধ হয়ে গিয়েছে, সে ঠিকানা ছাড়া কিছুই জানে না, কোনোভাবে পাওয়ার কোনো উপায় নেই। আমাকে নাসির রহমানকে এসে বললো, আমি এই ভদ্রলোক উনি কি স্টুডেন্ট না, না না না, ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করেছিলেন, তার ইংলিশ সার্টিফিকেট নিয়ে কোশ্চেন করেছে, 2010 সালের আগে তুমি কোথা থেকে পাস করেছিলে, কোথা থেকে এটা নিয়েছিলে, সে উত্তর দিতে পারে নাই। অ্যাকিউরেসি 2010-11 সালে যে কলেজ বন্ধ হয়ে গিয়েছে, আমাকে জিজ্ঞেস করলে আমি তো খুঁজে পাবো না, তাদের ওয়েবসাইট নেই, তাদের সাসপেনশনের কোনো লিস্ট নাই, সে কবে ছিল কবে নেই আমি জানি না। সুতরাং এই লোকটা ভুলে গিয়েছে, তাকে তার মামাতো ভাই নিয়ে গিয়েছিল, কোন কলেজে নিয়েছে, কোথায় পরীক্ষা জানা তো, আমাকে যখন বলবে, আমি যখন গ্রেটার রিপ্রেজেন্টেটিভ বলছি আমি কোনো ইনস্ট্রাকশন নেই, আমার ক্লায়েন্ট ভুলে গেছে, এগুলো কিন্তু বিশ্বাস করতে চায় না হোম অফিস, কারণ হোম অফিস মনে করি কি এখানে কারো লোকদের মতো সব রিসিট রাখবা, এই রাখবা, সেই রাখবা, তো হয়ে গেল আসলে বেসিক্যালি কলেজটা ইতিহাসের পাতায় চলে গেছে হয়তো, রাইট? আপনি যেটা বলেন কলেজটা হইতে পারে ইতিহাসের পাতায় চলে গেছে, কিন্তু আমি যেখান থেকে সার্টিফিকেটটা আর্ন করলাম, যদি আমি সার্টিফিকেটটা আমি এক্সাম দিয়ে আর্ন করি, আমি ক্লাস করে আর্ন করি, আমি এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা না। এটা হচ্ছে এবং এগুলো কিন্তু হোম অফিস, কিন্তু এগুলি আসলে বেসিক্যালি হোম অফিস বা এরা কিন্তু চায় না যে একবারে আপনাকে রিফিউজ করতে, আবার এটাও চায় না যে আপনি। ছোট্ট একটা গল্প বলি, একজন একটা ইন্টারভিউতে গেছে, তার ইংলিশ কেমন সেটা জানার জন্য বলছে কি বলতো, সামথিং ইজ বেটার দেন নাথিং, এটা কি বলো? সে অনেক চিন্তা করে পারিনি, একটা বলে দিই, সামথিং ইজ বেটার দেন নাথিং মানে কি, শামসুদ্দিনের বেটার করেন নাথিং, সেটা বলে দিলেন। আমাদের 80% লোক যে দুই নম্বরে করে পাশ করছে, এটা আমি কিভাবে বলবো, এটাই হচ্ছে কথা আর কি, যে তাদের সার্টিফিকেট কিনেছে এটা আমি কিভাবে বলবো, অন্যভাবে অথবা অথবা যদি আপনি চালাকির বা প্রতারণা আশ্রয় যদি না নেন তাহলে মনে হয় সমস্যা না। না, লিটন ভাই প্রথমেই বলেছিলেন 28 অক্টোবর 2012 বলেছে কি, B1 পাস করতে হবে, লাইফ ইন্ডিয়াকে পাস করতে হবে, কিসের জন্য, ইনডিফিনিট লিস্ট্রিমের জন্য এবং ন্যাচারাল সিলেকশনের জন্য। A1 যে পাস করতে পারে না, সে B1 কি করবে? সেই এটা কি প্রশ্নটা আসলে, আমার মনে হয় আমরা আবার আসছি এবং এই পাস করার বিষয়গুলো নিয়ে আসলে বলবে, কেন চিন্তার কারণ না এবং কেন চিন্তার কারণ আছে সে ব্যাপারে। জি, নেক্সট কল প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ভাই যে একটা আপডেট ছিল, জি বলুন। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার ওয়াইফ 10 বছরের জন্য যেটা অ্যাপ্লাই করবো, সব কিছু অ্যাপ্লাই করতে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিক্ট ব্যাংক, এখন এর সঙ্গে কি কি ডকুমেন্ট যাবে এখন? এক্ষেত্রে 10 বছরের অ্যাপ্লিকেশনের সঙ্গে লং রেসিডেন্সির সঙ্গে কি প্রতিটা মডিউলে কি 4-এর বেশি আছে?
প্রতিটা মডিউলে কি 4 এর বেশি আছে? 4 এর বেশি 4 এর বেশি 4 4 উনি কোয়ালিফাই করেন তাহলে ইংলিশটা হয়ে গেল আপনি এবার লাইফ ইন লাইফ দিয়ে করে দিতে হবে ওনার আছে দিন হয়ে গেছে অ্যাবসলিউটলি अप्लाई করে দেন ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক আচ্ছা আইটা প্রশ্ন বলুন সে আমি হাউজিং বেনিফিট প্ল্যান করছি আর চাইতে পেজটা পাচ্ছি এখন এডিকশন ফর্মে আজকে সবাই দুটো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট এবং অন্য অনেক দর্শক উপকৃত হবেন এই দুটো প্রশ্ন থেকে আপনি আপনার প্রশ্ন প্লিজ আমি জানতে চাইছিলাম না এটা এটা যেটা আপনি বললেন যে এটা এন্ট্রি লেভেল 1 বেসিক্যালি বি ওয়ান লেভেলটা হচ্ছে এন্ট্রি লেভেল 3 সো আপনি ওনাকে আরো দুইটা লেভেল করতে হবে এটা হচ্ছে একটা কথা আরেকটা কথা হচ্ছে যে নিউহ্যাম কলেজ থেকে যে বি ওয়ানটা করছে এটা কোন অ্যাওয়ার্ডিং বডির সেটাও একটা কোয়েশ্চেন সিটিএন গিল সো এখন পর্যন্ত সিটিএম গিল আছে তো 2014 সালের কখন দিবেন সেটা বলেন নাই যদি প্রথম দিকে হয় হইতে পারে যে এই সার্টিফিকেটে কাজে দিবে যদি পরবর্তীতে হয় যদি আপনি একটু যেটা করবেন যে অ্যাপ্লাই করার আগে দিয়ে হোম অফিসের একটু ওয়েবসাইটে দেখে নেবেন যে সিটিএন গিলটা আছে কি না বেসিক্যালি যেরকম হচ্ছে যে এটিএসটা নাই এখন আপনি ওয়েট করে থাকেন বসে আছেন যে সিটিএন গিল থাকবে কিন্তু যখন অ্যাপ্লাই করলেন তখন দেখলেন যে সিটিএন গিলটার লিস্টে নাই হয়তো বা তখন একটু সমস্যা হয়ে যাবে আর কি সেটাই থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কোনো প্রশ্ন আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনি আপনার প্রশ্নটি করুন প্লিজ জি জি ওয়ালাইকুম আসসালাম জি আপনি আপনার শিশুটি থেকে একটু দূরে কথা বলুন প্লিজ লিগাল প্রশ্নগুলো আমরা এই অনুষ্ঠানে না করে আমাদের যে লাইফ ইন দ্য ইউকে এবং ইসল সংক্রান্ত অনেক জটিলতা আছে অনেক এবং আপনারা যারা অনেকেই ফোনে খুব কম সময়ে অনুষ্ঠানটি এই অনুষ্ঠানের মধ্যে আমরা হয়তো হাইয়েস্ট হয়তো 10টি অথবা 15টি কল রিসিভ করতে পারি অনেকেই অনেক জরুরি প্রশ্ন নিয়ে ফিরে যান যদি লিগাল প্রশ্নগুলো অনুষ্ঠানে না করেন তাহলে তো তারা উপকৃত হবে এবং তাদের মাধ্যমে অন্যরাও উপকৃত হতে পারবে লিটন ভাই আপনাকে আশা থেকে একটা জিনিস বলছি যে আপনারা দুজন ইমিগ্রেশন অফিসার আমি মনে করলাম এখন আমি একজন আবেদনকারী আমি একটা আবেদন করলাম যে দেখো আমি তো আবেদনের তারিখ হচ্ছে 27 আমার ভিসা শেষ হয়ে যাবে 27 এপ্রিল আমি 24 এপ্রিল জানতে পেরেছি যে টয়কের সার্টিফিকেটটা বৈধ না আমি নতুন করে পাস করতে পারছি না আমি বুকিং দিচ্ছি তুমি আমার আবেদনটা গ্রহণ করো আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার সার্টিফিকেট দিব তুমি 4 সপ্তাহ আমার আবেদনটা ধরে রাখো এর মধ্যে আমি আশা করতেছি আমার সার্টিফিকেট পাঠাতে পারবো এই ক্ষেত্রে কিন্তু এটা হলো একটা আর সেকেন্ডটা হলো কি আমার 27 তারিখে আমি করলাম না আমি পরের মাসের 19 তারিখে যে বললাম যে আমার অ্যাপ্লিকেশনটা নাও যেহেতু আমারটা অবৈধ ছিল আমি নতুন করে পাস করে দিয়েছি
এখন দেখা যাচ্ছে একজন লোক কিন্তু 2 মাস পর পাস করতেছে কিন্তু সময় মতো অ্যাপ্লিকেশন করছে, আর একজন কিন্তু সময়ের বাইরে যে ওভারস্টায়ার হয়ে অ্যাপ্লিকেশন করছে, ইমপ্লিকেশন কিন্তু আলাদা হয়ে যাবে, অনেক আলাদা হবে। যেমন এই যে একটা উদাহরণ দিই, যে যেমন এই যে ইটিএস এর যেটা যে এই মেলটা আসছে 17 তারিখে, 17th April-এ এটা বলা হয়েছে যে তখন কি করবে? এখন এইসব ক্ষেত্রে আমি যেটা মনে করি, আমার যেটা যে এই ক্ষেত্রে যখনই টাইম হবে আপনাকে অ্যাপ্লাই করে ফেলা উচিত, কারণ অন টাইমে হোম অফিস কিন্তু একটা সুযোগ দিয়ে রাখছে আপনি, এটা এটা কিন্তু লাস্ট টু ইয়ার্স তার আগে থেকে এই সুযোগটা কিন্তু বরাবরই ছিল, এখনও আছে। সেটা হচ্ছে আপনি যদি বলেন যে আপনি এক্সাম দিচ্ছেন অথবা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনার সার্টিফিকেট আসতে দেরি হচ্ছে, হোম অফিস জানে যে কোনো অ্যাওয়ার্ডিং বডি থেকে কিন্তু একটা সার্টিফিকেট আসতে 4 থেকে 6 সপ্তাহ লাগে। সো তারা কিন্তু এই সময়টা দেয়, তারা কিন্তু ই করে রাখে, স্টপ করে রাখে বা হ্যাং করে রাখে, টিয়ার 2 এর ভিসা হয়ে যাচ্ছে এখন 15 থেকে 20 দিনের মধ্যে, 4 সপ্তাহ পর তো রিফিউজ করে পাঠিয়ে দেবে আপনাকে। না, এই ক্ষেত্রে আপনাকে পোস্টাল অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে, আপনি সময় মতো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। না, সেই ক্ষেত্রে আপনার বলে দিতে হবে যে আমার এটা আসতে 6 সপ্তাহ লাগতে পারে, 6 সপ্তাহ হোল্ড করো। হ্যাঁ, এটা এই সেটাই বললাম যে এই হোম অফিস কিন্তু এটা হোল্ড করে, বিভিন্ন মানুষ মনে করতেছে যে FLRM বা স্পাউস ভিসার জন্য B1 লাইফ ইন দি ইউকে লাগে, সেটা তো লাগে না। অনেকে মনে করছে যে A1 হলে হয়, আমার ওয়াইফ বা আমার মামাতো ভাইয়ের বউ A1 এ পাইছে, আমার ইন্ডিপেন্ডেন্ট A1 এ হবে, এখানে কনফিউশন হচ্ছে। আবার অনেকে দেখতেছে আমার ছাত্রের বউ আসবে, টিয়ার 2 এর বউ আসবে, তাকে আইএলটিএস পরীক্ষা দেওয়া হচ্ছে, যাতে হচ্ছে কি, এটা কিন্তু আমি ক্লায়েন্টের দোষ দেই না, এই রেজিমটা একটা কনফিউশন তৈরি করছে, এটা পুরোটা একটা হোম অফিস যেটা করছে পুরোটা কিন্তু একটা কনফিউশন তৈরি করছে। না, আমি এখানে আপনাকে জিজ্ঞেস করব যে এই যে সার্কামস্টেন্স গুলো, এর ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় এবং এর ক্ষেত্রে যে রিফিউজ হয়, তো সেটার জন্য সেই মানে ইনফরমেশন গ্যাপের জন্য অ্যাপ্লিকেন্টরা কোনো বেনিফিট পাবে কিনা? পয়েন্ট বেস সিস্টেমে আইদার তোমার পয়েন্ট আছে নাহলে পয়েন্ট নেই, রিফিউজাল করলে এটা জাজের কোনো এখতিয়ার নেই ডিসক্রিপশন অ্যাপ্লাই করার। পয়েন্ট বেসে আপনার মেনটেন্স ফান্ডে £800 দরকার, £799.72 আছে, আপনাকে দিবে না, এবং এটা অ্যাপিল করে মিটিগেশন ফ্যাক্টর আপনি পাবেন না। কিন্তু একটা বেনিফিট পাবে কিনা, ডাউট অফ বেনিফিট যেটা আমরা ল ল্যাঙ্গুয়েজে বলি, সিস্টেম ইজ বেনিফিট ডাউট নাই, ওখানে যাদের ডিসকাশন নেই। আমি আপনার কাছে আবার যাচ্ছি নাশিদ ভাই, আমাদের বেশ কয়েকদিন কলার লাইন আছে, আমি একটু শুনে নিই। জি, আসসালামু আলাইকুম, লাইনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন প্লিজ। জি, তো আমি বয়সের জন্য অ্যাপ্লাই করবো, জুনে অ্যাপ্লাই করবো, আমরা তো এই কথা বলতেছি, কথা বলতে বলতে এই অনুষ্ঠানটার বয়স 1 বছর হয়ে যাচ্ছে। আপনার জন্য ফরজ, 28 অক্টোবর 2012-এর পর থেকে ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন এবং ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনের জন্য দুটা দিতে হবে, B1 এবং লাইফ ইন দি ইউকে। আপনাদের ইউকে গ্রাজুয়েশন থাকে বা ইউকে ন্যাডেকের ইকুইভ্যালেন্ট কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোর্স করেন সেটা থাকে, তাহলে আপনি এক্সেমশন পাবেন, এছাড়া এক্সেমশন পাবেন। আপনার কি ইউকে কোনো কোর্স আছে? গ্রাজুয়েশন করেছেন এটা থেকে? ইউকে কোর্স আছে। গ্রাজুয়েশন করেছেন কোনো ইউনিভার্সিটি থেকে? ডিপ্লোমা হলে হবে না, এনকে ইউনিভার্সিটি থেকে না হবে না, আপনি আল্লাহর ওয়াস্তে অতি দ্রুত পিয়ারসনসে বাজেটে একদিনে সার্টিফিকেট পাওয়া যায়। না, কিন্তু জুন মাস তো এখনো ওনার হাতে আরো একটু সময়, 6 সপ্তাহ লেগে গেল, 7 সপ্তাহ লেগে গেল। আমি অলরেডি অ্যাপ্লাই করেছি 2010th অসুবিধা নাই। তবে আপনাদের মতো সচেতন ব্যক্তি যারা 10 বছর ধরে এদেশে আছেন, যারা এই ইন্টারনেটের অ্যাক্সেস আছে, যারা এদেশে পড়াশোনা করেছেন, আমি মনে করি তাদের মিনিমাম 6 থেকে 8 মাস আগে এগুলো রেডি করে বসে থাকা দরকার। দেখা যায় যে বিপদ হচ্ছে, এই বিপদের দিকে আল্লাহ যাবেন না।
বলেন প্রশ্নটা, বলেন লাস্ট প্রশ্নটা বলেন প্লিজ। হ্যাঁ, লাস্ট প্রশ্ন এখানটায় যে হচ্ছে, আপনারা আপনার যে কথাগুলো বলছিলেন যে যেটা হচ্ছে যে আপনার রোড ট্রাফিক ইনসিডেন্ট পয়েন্ট না, তো লাইসেন্স